সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহ আলম, প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, রহনপুর মহিলা কলেজ। আজকে আবার অনলাইন ক্লাসে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা অবশ্যই ভালো আছো, সুস্থ আছো। তোমরা জানোই যে আমি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের তৃতীয় অধ্যায়ের নাম্বার সিস্টেম নিয়ে আলোচনা করছি। সেই নাম্বার সিস্টেমের আমি আজকে দশমিক যোগ নিয়ে আলোচনা করব। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে আমি দশমিক যোগ নিয়ে আলোচনা করতে চাই। এই দশমিকের বেজ কত, এর আগে আমি বলেছি আমি যে দশমিক সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে দশ। আমরা এখানে দেখতে পাচ্ছি যে দশমিক সংখ্যা পদ্ধতির অর্থাৎ ডেসিমাল অ্যাডিশনের বেজ, দশমিক বেজ হচ্ছে টেন। এই দশমিক যে সংখ্যাগুলো দশমিক নিয়ে সংখ্যা পদ্ধতি গঠিত, সেই দশমিক সংখ্যা পদ্ধতিগুলো হচ্ছে জিরো, ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এইট, নাইন। এই দশটি সংখ্যার সমষ্টিকে আমরা বলি বেজ। তো আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দশমিক যোগ। দশমিক যোগ আমরা, তোমরা হয়তো ভাবতে পারো যে স্যার আমরা তো দশমিক সংখ্যা পদ্ধতি জানি, এর যোগ বিয়োগ সব জানি, তা আবার কেন? তা আমি একটু বলতে চাই যে আমরা দশমিক সংখ্যা পদ্ধতিটা যদি আমরা ভালোভাবে না বুঝি, তাহলে আমরা পরবর্তীর বাইনারি, অক্টাল বা হেক্সাডেসিমাল এই সংখ্যাগুলোর যোগ পদ্ধতি আমরা সেভাবে যোগ করতে পারবো না। এ কারণে একটি বেশ বেসিক নিয়ম মেনে আমরা এই যোগটা করব। তোমরা দেখো আগে হয়তো দশমিক সংখ্যা পদ্ধতিটা এইভাবে যোগ করনি, আজকে আমি একটি নতুন একটি নিয়মে তোমাদের এই যোগ পদ্ধতিটা শেখাবো। একটু মনোযোগী হও আর নিশ্চয় খাতা কলম সঙ্গে আছে, ঠিক আছে? শুরু করা যাক। আমরা প্রথমে একটি যোগ করতে চাচ্ছি, যেমন সেভেন, এইট, থ্রি, ফোর, এই সংখ্যাটি আমরা যোগ করতে চাচ্ছি। এখন আমরা তো জানি যে আট আর চার যোগ করলে কত হয়, বারো, অর্থাৎ টুয়েলভ। এই টুয়েলভের ক্ষেত্রে আমরা কী করি, টু বসাই দিই আর একটাকে কোথায় নিয়ে যাই, তার পূর্বের সারিতে নিয়ে গিয়ে যোগ করি। কিন্তু আমরা এই পদ্ধতিতে আমরা যাব না, আমরা যে পদ্ধতি অনুসরণ করব সেই পদ্ধতিটা, এটি একটি বেসিক নিয়ম, এই নিয়মটা মেনেই আমরা পরবর্তী সংখ্যা পদ্ধতি যে যোগগুলো আছে সেগুলো করব। তাহলে আমরা যে বেসিক নিয়ম বা রীতি মেনে যে যোগটি করতে চাচ্ছি সেটা তোমরা এখন দেখো যে এইট আর ফোর যোগ করলে কত হয়, টুয়েলভ। আমরা এখানে টুয়েলভ লিখলাম। এখন এই দশমিক সংখ্যা পদ্ধতির বেজ কত, দশমিক সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে টেন। তা আমরা এখান থেকে টেন বিয়োগ দিব, টেন বিয়োগ দিলে কত আসবে, টু। তাহলে আমরা এই টুটাকে আমরা এখানে লিখব। এখন এই টুয়েলভ থেকে টেনকে কয়বার বিয়োগ দেওয়া হয়েছে, নিশ্চয়ই একবার বিয়োগ দেওয়া হয়েছে। তাহলে আমাদের হাতে কত থাকলো, এক, সেটা আমরা পূর্বের সারিতে নিয়ে গিয়ে যোগ করব। এবার খেয়াল করো যে দ্বিতীয় সারিতে কত আছে, দ্বিতীয় সারিতে হাতের এক, সেভেন যোগ করলে কত হয়, এইট,
এইটের সাথে থ্রি যোগ করলে কত হয়? এলিভেন। আমরা এলিভেন লিখি। এখন এলিভেন থেকে আবার সেই পুনরায় এখানে খেয়াল করো যে আমাদের যে আমরা দশমিকের যে দশটি সংখ্যা দেখতে পাচ্ছি, অঙ্ক দেখতে পাচ্ছি, এই অঙ্কর মধ্যে নিশ্চয়ই এলিভেন নেই। সেই কারণে যদি না থাকে, থাকতো তাহলে কোনো প্রবলেম হতো না, থাকলে আমরা সরাসরি বসাই দিতাম। কিন্তু যেহেতু এলিভেন কোনো সংখ্যা বা অঙ্ক বা প্রতীক এখানে নাই, সেই কারণে এখান থেকে এর বেসটাকে আমরা কী করছি, বাদ দিচ্ছি। বাদ দিলে কত আসবে? ওয়ান আসবে। তাহলে আমরা সেই ওয়ানটাকে এখানে নিয়ে এসে বসাব। এখন এই 11 থেকে 10 কয়বার বিয়োগ দেওয়া হয়েছে, বেজকে কয়বার বিয়োগ দেওয়া হয়েছে? একবার। তাহলে আমাদের তার পূর্বের সারিতে 1 চলে গেল। যেহেতু এর পূর্বে আর কিছু সংখ্যা নেই, তাই কি হবে, ওয়ানটা নেমে যাবে। তাহলে এই পদ্ধতি অনুসরণ করে যদি আমরা যোগ করি, তাহলে পরবর্তীতে বাইনারি যোগে আমাদের কোনো সমস্যা হবে না, অক্টাল যোগের ক্ষেত্রেও সমস্যা হবে না, হেক্সাডেসিমাল যোগের ক্ষেত্রেও কোনো সমস্যা হবে না। আবার খেয়াল করো, আচ্ছা আমরা আরেকটি নতুন যোগে যাই। ওয়ান, ফাইভ, নাইন, থ্রি, নাইন, ফোর, টু, এই তিনটি সংখ্যা আমরা যোগ করব। তাহলে আমরা দেখি যে নয়, নাইন এবং নাইন কত হয়? 18। 18 সাথে 2 যোগ করলে কত হয়? 20। তাহলে এখানে আমরা 20 লিখি। 20 কি এই সংখ্যার মধ্যে আছে? নাই। থাকলে কি করতাম? থাকলে যে সংখ্যাটা যদি থাকতো তাহলে এখানে বসাই দিতাম। যেহেতু নাই, তার জন্য কি করতে হবে? আমাদের এই যে বেজ, বেজকে বিয়োগ দিতে হবে। তাহলে 10 বিয়োগ দিলাম, কত আসলো? 10 কি, এই 10 কি আছে এখানে? নাই। তাহলে আবারও আমরা 10 বিয়োগ দিব, কত আসবে? 0। এই 0টা আমরা বসাব। এখন দেখো যে 10 কয়বার বিয়োগ দেওয়া হয়েছে, 20 থেকে 10 কয়বার বিয়োগ দেওয়া হয়েছে? দুইবার। তাহলে আমাদের হাতে বা ক্যারি কত থাকবে? 2। এখন 2 নিয়ে দ্বিতীয় সারিতে যোগ করি, 5 আর 2 যোগ করলে কত হয়? 7। 7 সাথে 3 যোগ করলে কত হয়? 10। 10 সাথে 4 যোগ করলে কত হয়? 14। তাহলে 14, এই যে 14 তো এখানে নাই, তাহলে কি করতে হবে? তাহলে আমরা এ থেকে বেজ বিয়োগ দিব, কত আসবে? 4। 4 এখন কি আছে? আছে। তাহলে আমরা এই 4টা এখানে লিখে দেব। এখন কতবার 10 বিয়োগ দেওয়া হয়েছে? কতবার? একবার। তাহলে এখানে আমাদের ক্যারি কত আসবে? 1। তাহলে এই 1 আর এই 1 যোগ করলে কত হয়? 2। 2 কি এর মধ্যে আছে? আছে। তাহলে আমরা এটা সরাসরি লিখে দিতে পারবো। এইভাবে আমরা দশমিক সংখ্যা পদ্ধতি শিখলাম।
আর এই পদ্ধতিটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের পরবর্তী যে যোগগুলো সে যোগগুলো আমাদের অতি সহজে আমরা সে যোগগুলো করতে পারব। তাহলে আমরা এর পরবর্তীতে যোগ সেই যোগটি নিয়ে আলোচনা করব। এর পরবর্তীতে আমরা বাইনারি যোগ নিয়ে আলোচনা করব। তাহলে এখন আমরা বাইনারি যোগ নিয়ে আলোচনা করব। তোমরা এর আগে দেখছো যে আমরা কীভাবে দশমিক যোগ করেছি, সেই যোগ পদ্ধতির আদলে আমরা এই বাইনারি যোগ করব। তো বাইনারির বেজ কত, আমরা বাইনারির বেজ কত জানি, যে আমরা বাইনারির বেজ জানি টু। সেখানে কয়টি অঙ্ক বা প্রতীক রয়েছে, দুইটি প্রতীক রয়েছে, কি কি, জিরো এবং ওয়ান। অর্থাৎ এই দুইটি প্রতীক নিয়েই হচ্ছে আমাদের বাইনারি নাম্বার সিস্টেম। তো আমাদের বাইনারি যোগের ক্ষেত্রে আমরা পূর্বে যেভাবে দশমিকের যোগ করেছি সেভাবে আমরা সেই পদ্ধতি অনুসরণ করে, সেই বেসিক পদ্ধতি অনুসরণ করে আমরা আবার এখানে বাইনারি যোগ করতে যাচ্ছি। এখানে আমাদের প্রথমেই ওয়ান আর জিরো, ওয়ান আর জিরো যোগ করলে কত হয়, ওয়ান হয়। তাহলে ওয়ান কি আমাদের এখানে আছে, যদি আছে, যদি থাকে তাহলে আমরা সরাসরি সেই সংখ্যাটি বসাই দেব। আমরা দ্বিতীয় সারিতে যাই, দ্বিতীয় সারিতে দেখতে পাচ্ছি জিরো ওয়ান যোগ করলে কত হয়, ওয়ান হয়, বসাই দিলাম। দশমিক আছে, দশমিক বসাই দিলাম। তৃতীয় সারিতে কত আছে, ওয়ান আর ওয়ান যোগ করলে কত হয়, টু হয়। টু কি আছে এখানে, এর মধ্যে কি টু আছে, বাইনারিতে কি টু বলে কোনো সংখ্যা আছে, নাই। তাহলে এটা আমরা সরাসরি এখানে বসাতে পারবো না, কি করতে হবে, সেই দশমিক পদ্ধতির কথাটা একটু মনে করি। আমরা কি করেছিলাম, যে সংখ্যাটি থাকে না সেই সংখ্যাটি থেকে বেজকে বিয়োগ দিয়ে দিই। অর্থাৎ আমরা এখানে বেজ কত আছে, টু, তাহলে আমরা টু মাইনাস করে দেব। টু থেকে টু মাইনাস করলে কত হয়, জিরো হয়। এই জিরোটা আমরা কোথায় নিয়ে যাব, এখানে নিয়ে আসব। কতবার বিয়োগ দিয়েছি, টু বেজকে কতবার বিয়োগ দিয়েছি, একবার বিয়োগ দিয়েছি, তাহলে আমাদের ক্যারি কত হবে, ক্যারি হবে ওয়ান। তাহলে সেই ক্যারি, সরি, তাহলে আমাদের ক্যারি হচ্ছে ওয়ান। এখন আমরা চতুর্থ লাইনে আসি, যেখানে ওয়ান, ক্যারি ওয়ান, জিরো আর ওয়ান যোগ করলে কত হয়, সেই আগের নিয়মে টু আসছে। তো টু তো এখানে নাই, তাহলে কী করতে হবে, বেজ বিয়োগ দিতে হবে। বেজ বিয়োগ দিলে কত আসবে, জিরো আসবে, সেই জিরোটা বসাই দিলাম। কতবার বিয়োগ দিয়েছিলাম, একবার বিয়োগ দিয়েছিলাম, তাহলে ক্যারি কত হবে, ওয়ান। তাহলে এখন পঞ্চম লাইনে এসে, আমরা সর্বশেষ লাইনে এসে দেখতে পাচ্ছি যে এখানে কত আছে, ক্যারি ওয়ান এবং ওয়ান যোগ করলে কত হয়, আবারও সেই টু হয়। টু থেকে বেজ বাদ দিলাম, পেলাম জিরো, জিরো বসাই দিলাম। একবার তো বিয়োগ দিয়েছিলাম, তাহলে ক্যারি আছে এক, তাহলে সেই ক্যারিটা তার পূর্বের লাইনে চলে আসলো। তো যেহেতু আর পূর্বের লাইনে কোনো সংখ্যা নাই, তাহলে কী হবে, সেই ওয়ানটি সোজাসুজি বসে যাবে। তাহলে এভাবে আমরা বাইনারি যোগ করতে পারি। তাহলে শিক্ষার্থীরা, আমরা এই যোগটি শিখলাম, এখন আমরা আবার পরবর্তীতে আরও একটি যোগ নিয়ে আলোচনা করবো।
আমরা একটি বড় সড় যোগ নিয়েছি। দেখি আমরা এই সমস্যাটির সমাধান করতে পারি কি না। আমরা প্রথম সারিতে দেখতে পাচ্ছি ওয়ান, অর্থাৎ প্রথমে জিরো, ওয়ান ওয়ান ওয়ান, যোগ করলে কত হয়? যোগ করলে থ্রি হয়। থ্রি কি এখানে আছে? নাই। তাহলে কী করতে হবে? বেজকে বিয়োগ দিতে হবে। দিলাম, কত পেলাম? ওয়ান। তাহলে কী করবো? ওয়ানকে বসাই দেবো। কেন বসালাম? যে ওয়ানের অবস্থান এখানে আছে, যদি না থাকতো, যদি অন্য কোনো সংখ্যা থাকতো, তাহলে আবারও বিয়োগ দিতাম। যেহেতু এই ওয়ানের অবস্থান আছে, তাই আমরা সরাসরি এখানে রেখে দিলাম। এখন কতবার বিয়োগ দিয়েছিলাম? একবার বিয়োগ দিয়েছি, তাহলে আমাদের ক্যারি কত থাকবে? ক্যারি স্বাভাবিকভাবে এক থাকবে, ওয়ান। তাহলে আমরা এই ওয়ানটা তার পূর্বের সারির সাথে যোগ করে দেব। তাহলে ক্যারি ওয়ান, ওয়ান টু, ওয়ান থ্রি, আর ওয়ান ফোর, আর ওয়ান ফাইভ। তাহলে আমরা এখানে কত পাচ্ছি? ফাইভ। তাহলে ফাইভ কি আমাদের বাইনারি সংখ্যাতে আছে? নাই। তাহলে কি করব? বেজ বিয়োগ দিব। তাহলে টু বিয়োগ দিলাম, কত আসছে? থ্রি। থ্রি কি আছে? নাই। তাহলে কি করতে হবে? আবারও বেজ বিয়োগ দিতে হবে, টু। কত আসবে? ওয়ান। তাহলে এখন এই ওয়ান এখানে আছে, তাহলে ওয়ান বসাতে আমাদের অসুবিধা নেই। বসাই দিলাম। আর নেক্সট, তাহলে আমরা কতবার ফাইভ থেকে কতবার বেজ বিয়োগ দিয়েছি? দুইবার। তাহলে আমাদের ক্যারি কত থাকার কথা? ক্যারি টু থাকার কথা। তাহলে আমরা ক্যারি টু লিখে রাখলাম এখানে, যাতে ভুলে না যাই। তাহলে টু ওয়ান কত? থ্রি। তার সাথে ওয়ান যোগ করলে ফোর, তার সাথে ওয়ান যোগ করলে ফাইভ, তার সাথে ওয়ান যোগ করলে সিক্স। তাহলে আমরা কত পেলাম? সিক্স। তাহলে সিক্স তো আছে কি? নাই। তাহলে কী করতে হবে? বেজ বিয়োগ দিতে হবে। তাহলে মাইনাস টু পেলাম, ফোর, আবার মাইনাস টু পেলাম, টু, আবারও মাইনাস টু পেলাম, জিরো। অর্থাৎ এই জিরো আমাদের বাইনারি নাম্বার সিস্টেমে আছে, এই জিরোকে আমরা এখানে বসালাম, দশমিকের জায়গায় দশমিক রাখলাম। এখন দেখা যাক ক্যারি কত আসছে, কতবার বিয়োগ দিয়েছি? একবার, দুইবার, তিনবার। তাহলে আমাদের ক্যারি কত হবে? থ্রি হবে। তাহলে আমরা এখানে থ্রি লিখে রাখলাম। থ্রির সাথে আবার যোগ দিই, থ্রির সাথে জিরো যোগ দিলে জিরো, থ্রি। ওয়ান যোগ করলে ফোর, ওয়ান যোগ করলে ফাইভ। তাহলে আমরা ফাইভ পেলাম। কী করতে হবে? বেজ বিয়োগ দিতে হবে। কত পাচ্ছি? থ্রি। আবারও বেজ বিয়োগ দিতে হবে, কত পাচ্ছি? ওয়ান। তাহলে আমরা এখানে ওয়ান বসাব। কতবার বিয়োগ দিয়েছিলাম? বেজকে কতবার বিয়োগ দিয়েছিলাম? বেজকে আমরা দুইবার বিয়োগ দিয়েছিলাম। তাহলে আমাদের ক্যারি কত আসার কথা? ক্যারি আসার কথা টু। তাহলে টু আর ওয়ান থ্রি আর ওয়ান ফোর। তাহলে কত পেয়েছি? ফোর। তাহলে ফোর কি আছে? নাই। তাহলে কী করতে হবে?
बेस के वियोग दीते हबे टू टू की आछे नाई ताले आबारो टू वियोग दीते हबे कत पेलाम जिरो ताले एखाने जिरो बसाई एखन कत बार वियोग दिएछिलाम दुई बार ताले आमादेर क्यारि कत आसछे क्यारि होच्छे टू एखन टू और वन जोग करले कत हय आशी थ्री ताले थ्री तो नाई थ्री कि आछे एखाने कि आछे जिरो और वन ताले कि करते हबे बेचके वियोग दिते हबे बेच के वियोग दिले कत पाबो वन से वनटा आमरा एखाने निये आसबो कत बार वियोग दिएछिलाम ताहले क्यारि कत एक बार वियोग दिएछिलाम तार माने क्यारि वन ताहले सेई वनटा कोथाय आसबे अर्थात तार पूर्वेर लाइने ताहले पूर्वेर लाइने आर कोनो संख्या ना थाकाय क्यारिटाय बसे गेल ताहले एभाबेई आमरा बाइनारी संख्या যোগ করতে পারব আজকের ক্লাস এ পর্যন্তই খোদা হাফেজ ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম।